Welcome to English Doctor. এবার আমরা যাচ্ছি শুরে শুট পৃষ্ঠা নাম্বার হচ্ছে 53 সুর দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় ধরা যাক তোমার যাওয়া উচিত ইউ শুড গো তাখানে বইয়ে অনেক এক্সাম্পল দেওয়া রয়েছে তাই না আবার নেগেটিভ যদি করি তাহলে কি হবে ইউ শুড নট গো তাহলে কোয়েশ্চেন করবো কিভাবে শুড ইউ গো তোমার কি যাওয়া উচিত না না ইউ শুডন্ট স্মোক নো নো ইউ শুড নট স্মোক তোমার স্মোক করা উচিত না ইটস রিয়েলি রিয়েলি হার্মফুল তাই না আচ্ছা আমি যদি নেগেটিভ প্রশ্ন করি তোমাকে যাওয়া উচিত না বলো শুডেন্ট ইউ কাম শুডেন্ট ইউ গো শুডেন্ট ইউ গো তোমার কি আসা উচিত না তাহলে শুডেন্ট ইউ কাম আচ্ছা শুডেন্ট ইউ হেল্প দ্য পুয়ার এই ধরনের অনেক এক্সাম্পল এখানে দেয়া রয়েছে আচ্ছা ওয়াই শুড ইউ লার্ন এটিকেট হ্যাঁ এটিকেট মানে শিষ্টাচার কেন আমাদের শিষ্টাচার শেখা উচিত শিষ্টাচারটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আমরা সেটা মেনে চলি এই তো তাহলে শুড হচ্ছে জাস্ট শুডের পরেই মূল ভার্ব বসিয়ে দিলে হয়ে গেল অর্থাৎ শুড নিয়ে কোনো ঝামেলা নাই মূল ভার্ব ইউ শুড গো আই শুড গো দে শুড গো হ্যাঁ উই শুড টেল দ্য ট্রুথ উই শুড টেল দ্য ট্রুথ আর নেগেটিভ কী করবো উই শুড নট গো আমাদের যাওয়া উচিত না না আমাদের যাওয়া উচিত না শুড উই গো আমাদের কি যাওয়া উচিত শুডেন্ট ইউ গো আমাদের কি যাওয়া উচিত না Why should we go? আমাদের কেন যাওয়া উচিত Why should we help the poor? গরিবদের কেন আমাদের সাহায্য করা উচিত বলেন হ্যাঁ Why should we say our prayers? Why should we perform our prayers? কেন আমাদের প্রার্থনা করা উচিত Why should we perform our prayers? তাহলে সুরটা বেশ সহজ এবং মজা তাই না আচ্ছা এরপরে আমরা যাচ্ছি শুড হ্যাভ অর্থাৎ উচিত ছিল শুড হ্যাভ গন শুড হ্যাভ ডান হ্যাঁ এরপরে পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব শুড হ্যাভ ওকে থ্যাংক ইউ